কাজ চলছে ইয়ো মানে অনেকটা কাজ আগিয়ে গেছে গাইস এরকম হবে আমি বুঝতে পারছি না এত টাকা দিয়ে বাড়িঘর পড়ো বাড়িঘর যদি এইরকম ধুলো মারে এইরকম নোংরা থাকে এগুলো কি এগুলো কি Hey guys, good morning and welcome back to my channel to a new vlog. So guys, finally, এখন আমরা ঘুম থেকে উঠে যাচ্ছি তো ফ্ল্যাটে আর কতদিন পরে আমি ব্লগে আমি কতদিন পরে আমরা অনেক দিন পরে আমরা ব্লগই করা হচ্ছে না সেরকম ভাবে যেহেতু আমরা একটু কাজে ব্যস্ত ছিলাম বাট 1 তারিখ থেকে খুব পুরো টানা ব্লগ আসবে তাহলে তো আমরা দেখা না দেখো আর আমি করব তো চলো এখন আমাদের রাজ রাজাকে বের করব আর রাজাকে বের করে দেন আমরা যাব আর বাবা মা সবাই আছে ওরা পেছনে আছে আমাদের ফ্ল্যাটে যাব একটুখানি বললাম তোর ফ্ল্যাটে যাব তুই ধর আমি গাইডেড বের করি রাজার বের করি আজান বিবাদছে পরিমাণে রদ্দুর এত রদ্দুর মানে ধারণার বাইরে আর এখন আমরা যাচ্ছি আমাদের ফ্ল্যাটে আর ওইদিকে বাবা মাও আসছে হ্যালো কেমন আছো মা আই অনেক দিন পর যাচ্ছি ফ্ল্যাটে তাই অনেক দিন হয়ে গেছে কি সুন্দর সেজেছে আর আমাদের মনে হচ্ছে আমরা আমরা মানে দেখতে যাচ্ছি আর মা হচ্ছে মালকিন এরকম লাগছে কতদিন পরে বলতো আমি তোর গাড়িতে উঠবো আমি পুরোটাই নতুন তোমরাও যেরকম দেখবে আমিও সেরকম আমি কিচ্ছু জানি নাই কনসেপ্ট স্ক্রিপ্ট কিচ্ছু জানি না তোমাদের মতন আমি অডিয়েন্স একদম একদম বোনও কিচ্ছু জানে না কিচ্ছু জানি আর আমি বাড়িতেও ছিলাম না চলো এখন যাই ক্লাসে তো গাইস চলো এখন যেতে হবে আমাদের ফ্ল্যাটে আর ফ্ল্যাটে খুব তাড়াতাড়ি আমরা ঢোকার ইচ্ছা আছে ও বাবা গো কত সুন্দর আবহাওয়াটা কত সুন্দর হয়ে গেল চলো মা আর বাবা চলে গেল আমরা এখন বেরোবো আফটার এ লং টাইম বাবা কতদিন পরে আমি এলাম উপরে আওয়াজ হচ্ছে আমাদের ফ্ল্যাটে যে গত 4 মাস ধরে আওয়াজ হয়েই যাচ্ছে আরো 2 মাস হয়ে গেল না ব্যাপারটা হচ্ছে বাবা মা যখন ছাতা খুলছিল তখন হেভি রোদ্দুর ছিল যেই ছাতা খুলেছে সে রোদ্দুরটা ডাউন হয়ে গেছে বাবা এসেছে কতদিন পরে বাবা এখন ঘরের ভিতরে কালারটা সব চেঞ্জ হয়ে গেছে নিচের ঘরে যেরকম আছে পুরোটা ওরকম করবো ছোট বড় মনে হবে তো হবে না তো তো গাইস ফাইনালি ওফ এখন কালার দেখ পুরোটা এই যে দেখ পুরো গোল্ডেন বলেছিস এখন রং হয়ে গেছে এই কাজ পুরো তো পাকা ফিনিশিং রং কবে পড়বে হয়ে যাবে তো গাইস ফাইনালি ঘরের কাজ অনেকটা হয়ে গেছে লাইট ফাইট এখন শুধু রঙের কাজটা চলছে দেন তারপরে আমাদের আবার খাট তৈরি হবে খাট তারপরে ওয়ার্ড্রপ আর মার এইটা দেখো পুরো চারের সাইডটা পুরো কতবার তো দেখেছো তার কেমন লাগছে বাবার কেমন লাগছে এটা তো গাইস ফাইনালি আমার মা আমার মাথা খারাপ করে দেয় এই লাইট ধরো লাইট গুলো জ্বালো এখনো অনেক কিছু বাকি আছে এই সাইডে বসবে পুরো সব আলাদা আলাদা ওটাও এই ওরকম ওই ভিতরে কোথাও ঢুকবে ভেতরে ঢুকবে এইটা
গাইস বোনের রুমে ফার্স্ট ওয়ার্ড্রপ শুরু হয়েছে আর যেহেতু আমাদের এই রুমটাতে বেশি হবে ওই রুমগুলোতে হালকা বদল ওয়ার্ড্রপ ওয়ার ঘরে ওয়ার্ড্রপ হবে না ব্যাপারটা হচ্ছে ওর ঘরে যেহেতু হ্যাঙ্গিং খাট হচ্ছে আমাদের প্রত্যেকটাই তো দুটো খাট হচ্ছে হ্যাঙ্গিং তো ওর যত জিনিসপত্র সব তো এই খাটের মধ্যেই চলে যাবে আর এক্সট্রা তোর জন্য একটা ছোট একটা লম্বা একটা ওয়ার্ড্রপ যদি জায়গা থাকে করে দেবো আর তাহলে হয়তো এই ঘরে চলে আসবে আজকে গরম লাগছে অনেক তো গাইস ফাইনালি আমার রুমটাতেও রঙের কাজই চলছে আর আমাদের রঙের কাজে অনেক দিন সময় লাগছে আর আমাদের রঙগুলো যেহেতু একটু ভালো রং করতে বললাম তো ওই জন্য কি টাইম লাগছে নাকি এমনি এমনি টাইম লাগে আমি নিজেও জানি না তো চলো জানি না এইটা চেঞ্জ করবে হ্যাঁ এটা চেঞ্জ করতে হবে তো হ্যাঁ এটা চেঞ্জ করবে মাল কাটা তাই এখনো তাই বলছিলাম আমরা এটা কোথায় যাবে একটাই দাও সুন্দর এই কাজটা কোনো কিন্তু একটা জিনিস ওই আর আমি কি বলছি এই জিনিসটা কিন্তু পাল্টাতে হবে এই যে জোড়া দিয়েছে ওইটা ভালো লাগছে না ওই যে জোড়া দিয়েছে তো গাইস আমরা এখানটাতে এবার আমাদের গংশু ভাইকে রাখা হবে আমি তো রাখতামই আমি তো ভাবছি হয়তো পরে করবে গণেশ হচ্ছে আমাদের মাথা থেকে সব জায়গায় আমাদের গণেশ তো গণেশকে রাখবো না তো গাইস চলো আর এখন আমাদের এদিকে রং এত এত রং হচ্ছে ঠান্ডা লাগে চলে এসেছি রাজেন্দার কাজ কিন্তু খুব সুন্দর বললে হবে না আমাদের কাজ তো দেখতেই পারছো আর পুরো কাজ হলেই দেখতে হবে আমরা তো আসি না আমরা তো আসি না সব তো রাজেন্দাই করে এই যে ওয়ার্ড ড্রপ হয়ে গেছে যে এত কিছু হয়ে যাচ্ছে আমরা জানি না হ্যাঁ ওই জায়গাটায় ওই যে আমার বাবাকে রাখো আমার বাবা এটা নিয়ে টেনশন করছিল এটা বুঝবে না এটা কিন্তু বুঝবে না কারণ আমাদের যে এটা আছে না এটা অল্প এদিকে এসছে ওইটা সেই পাগেরটা মানে এইটা কাটাটা এটা জিনিসটা কাটতে হবে
তো গাইস ফাইনালি আমাদের ঘরের কাজ চলছে। ইয়ো মানে অনেকটা কাজ আগিয়ে গেছে গাইস, আর অনেকটা ভালো লাগছে যখন দেখছি ধীরে ধীরে করে নতুন নতুন কিছু হচ্ছে নিজের, তো ওই জন্য মানে এক্সাইটেড ধরে রাখতে পারছি না, ভীষণ ভালো লাগছে। চলো একদিন তোমাদের দেখলে অনেকদিন পর আসলে ভালো হবে, কেন না একটা একটা দেখি তো খুব ভালো লাগে, মানে কি বলবো বলতে পারছি না। একটা সময় আমরা যেদিন ঘরে ঢুকবো সেদিন আমার এই বাড়ি নিয়ে তোমাদেরকে একটা কথা বলবো, সেটা আজ পর্যন্ত তোমাদেরকে বলিনি, বাট সেটা বলবো। অনেকে অনেক কিছু ভাবছে বাট সেটা তোমাদেরকে পরেই বলবো, আর এখন আপাতত আমাদের ঘরের কাজ হচ্ছে আর এখনো অনেকটা কাজ বাকি আছে। আর এই ঘরটা একটু বেশি কাজ হবে, তার কারণ এই ঘরটায় স্পেস আছে অনেক, যে জিনিস একা থাকবে ও একা থাকবে, ও ধরে কেউ লোকজন থাকবে না, ওই জন্য এই ঘরে স্পেস আছে, তো ওই জন্য এই ঘরে প্রচুর জিনিস তৈরি হবে, তো এই ঘরটা এই জন্য। আর মডিউলার এই ওদিকে হচ্ছে যে এখন কাজ প্রচুর, এখন প্রচুর কাজ, যদি দেখানো নয় পার্টি আছে দেখাতে পারি, বাট প্রচুর কাজ এখন এই 2 মাসে তাই করতে হবে, 4 মাসে তো 2 মাসে এখানে কাটা আছে, এইগুলো এখানে কাটের অনেক কিছু বাকি আছে গাইস। তো চলো আমি বুঝতে পারছি না এত টাকা দিয়ে বাড়িঘর করে, বাড়িঘর যদি এইরকম ধুলো মারে এইরকম নোংরা থাকে, এগুলো কি এগুলো কি এগুলো হলো আমাদের এই প্লাই এর কাঠ, যে দেখতে পাচ্ছ এই প্লাই সব প্লাই এর কাঠ, সেটা আমাদের ঘর নে নোংরা নোংরা দেখো। যাই হোক এই নোংরার মধ্যে দিয়ে একদিন একটা সুন্দর বাড়ি হয়ে উঠবে। তো গাইস চলো এখন আমি তোমাদেরকে নিয়ে যাব আমার যে শর্ট ফিল্মটা ওটা এডিটিং হবে ওখানটাতে যাব, আর দেন তারপর আমার বাড়ি আসতে হবে। তো চলো এখন বোন মা সবাই বাড়ি যাবে, আর বাইরের ভিউটা তো তোমরা দেখেছো, বাট তারপর একটু দেখো না, ও শেট শেট খতরনাক। তো গাইস এখন এডিটিং করে অনেকটা প্রায় অনেকটা এডিটিং হলো, এডিটিং বলতে বাস শুধু মানে রাখা কার্ডগুলো অ্যাড করা হলো। তো এখন আসলাম হলে কি আমরা কিছু খাওয়ার জন্য, তো গাইস এখন চিকেন 65 নিয়ে নিলাম, তো গাইস চিকেন 65 নিয়ে নিলাম, এখন খেয়ে দিয়ে আমাদের আবার গিয়ে এডিটিং এ বসতে হবে। তো চলো আগে এটা খেয়ে নিই, দেন দেখা হচ্ছে আগে এডিটিং রুমে গিয়ে। আচ্ছা ব্যাপারটা হচ্ছে রাত কিন্তু 12:30টার বেশি বাজে, সকালবেলা সেই দাদা বেরিয়েছিল তারপরে কি আর ভিডিও হয়েছিল, আচ্ছা যাই হোক হয়তো করেছিল, আমরা কিন্তু তারপরে দাদাকে দেখতে পাইনি। এখন রাত 12:30টার বেশি বাজে, জাস্ট বাড়িতে এলো আর আমি শুয়ে শুয়ে ওরা যাওয়ার পর থেকে শুয়েছিলাম, একটুখানি রিল বানিয়েছি সানটেন করে পুজো দিয়েছি, হঠাৎ করে না অনেকক্ষণ শুয়ে থাকতে থাকতে কিনা যাই না আমার মাথা এই মতো জায়গায় সব ব্যথা করছে, উঠে তাড়াতাড়ি করে চোখে মুখে জল দিলাম, মাথায় জল দিলাম, দিয়ে জাস্ট বসলাম, আর দাদা ফোন করলো যে নিচে চাবি ফেল আমরা চলে এসেছি। ওরা এলো দুজনে মিলে, ও গায়ে জামা ঢাকা দিয়ে নিয়েছে, ঠিক আছে ব্যাপারটা হচ্ছে খালি গায়ে ছিল, আমি যে ক্যামেরা অন করেছি ও ভেবেছে কখন দিদি দেখাবে আমি জামাটা অরম করে দিয়ে রাখি, যাই হোক দিয়ে রেখেছি। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে কিন্তু আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সবাই খুব ভালো দেখো, আর খুব তাড়াতাড়ি কিন্তু এসআরকে সাংকারে শর্ট ফিল্ম আসতে চলেছে যার নাম আমি এখনো জানি না, তুই জানিস? হয়তো ওরকম ওলট পালট করে কিছু একটা রাখা হবে, যাই হবে অবশ্যই আপডেট পাবে সবাই মিলে, টাটা।